আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন তো আবার আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও না জুড়ে গেলাম তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো কীভাবে আপনারা ফ্রিতেই একশো নিতে পারেন তো এটার মার্কেট মূল্য আপনারা ধরতে পারেন সাড়ে চারশো থেকে পাঁচশো টাকার মতো যদিও এখন এর দাম একটু কমে গেছে বাট এর দাম কিন্তু বাড়তে পারে তো যদি বাড়ে তাহলে আপনারা বেশি পাবেন আর যদি কমে তাহলে তো একটু কম পাবেন বাট আপনারা নিশ্চিত ধরতে পারেন সাড়ে তিনশো থেকে চারশো টাকার মতো আপনারা এখান থেকে পাবেন তো কীভাবে এটা নিবেন এবং এর জন্য আপনাকে কি করতে হবে সব কিছু থাকবে আজকের ভিডিওতে এটাও হয়তো অনেকে জানেন যে কীভাবে নিবেন বাট অনেকেই বুঝতেছেন না এখানে কিছু অপশন দেখাচ্ছে যেগুলো অনেকে বুঝতেছেন না তো এগুলার প্রবলেম কী আবার সলিউশন কি বা এগুলো কোনো প্রবলেম কি না এবং যাবতীয় কিছু থাকবে আজকের ভিডিওতে তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে এখানে সাবস্ক্রাইব করে ফেলুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুর সাথে শেয়ার করবেন তো আর বেশি কথা বারাচ্ছি না চলুন শুরু করা যাক চলে আসলাম ব্রেকের পর তো সর্বোত্তম আমার ভিডিও ডেস্টও চেক করলে আপনারা যে ওয়েবসাইটের কথা বলেছিলাম সেটা লিঙ্কটা পেয়ে যাবেন তো এখান থেকে আমি সিম্পলি ওয়েবসাইটিতে চলে যাচ্ছি তো এখান থেকে আপনারা ওয়েবসাইটিতে চলে যাবেন তো লিঙ্কটা আপনারা পেয়ে যাবেন এখান থেকে যা সিম্পলি ক্লিক করলেই আপনারা লিঙ্কটাতে যে ওয়েবসাইটটা আছে সেটা চলে আসবে তো এখানে আপনাকে জাস্ট শুধু আপনার ইমেল আইডি এবং এগুলা পাসওয়ার্ড দিয়ে দিলেই আপনার কিন্তু অ্যাকাউন্ট হয়ে যাবে তো এই দেখুন এখানে আপনার ইমেলের দেখাচ্ছে তার পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দা ইনপারেশন কোড এই কোডটা অবশ্যই দিবেন এটা অবশ্যই দিবেন তো এটা দিলে আপনারও লাভ আমারও লাভ তো এটা রেফার করে কিন্তু আপনারা প্রতি রেফারে এনসি করে পাবেন এনসির মূল্য প্রায় ধরতে পারেন সত্তর টাকা এরকম ষাট থেকে সত্তর টাকা এরকম তো এখানে আপনারা আপনাদের জিমেল অ্যাড্রেস আছে সেটা দিবেন তারপর পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দেবেন দেওয়ার পর গেলে হয়ে গেলে এখানে আপনার যে রেফার কোডটা দেখাবে সেই রেফার কোডটা দিয়ে দিবেন এটা হলো আমার রেফার কোড আমার রেফার কোড ভালো লাগে তাহলে দিয়ে দিবেন এই দেখুন আমার রেফারে জয়েন হতে পারেন এই যে রেফার কোডটা সেটা দিয়ে দিবেন দেওয়া হয়ে গেলে এখানে যা শুধু আপনার যে টার্মস অফ এগ্রি করে দিবেন এই দুটা এগ্রি করে দিবেন তো অনেকে কিন্তু এখানে একটা প্রবলেমে পড়ে তো যেমন ধরুন আমি ইমেলটা দিয়ে দিব এখান থেকে তো যেমন ধরুন আমি এখান থেকে যে ইমেলটা আছে সেটা এখান থেকে আমি নিয়ে নিব একটু তো আমি এখান থেকে ইমেলটা নিয়ে নিলাম লেখালে কিন্তু ভালো লাগে না সো এখান থেকে আমি ইমেলটা দিয়ে দিলাম ইমেলটা দেওয়া হয়ে গেলে এখানে কিন্তু পাসওয়ার্ড দেওয়ার কথা বলবে এই পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে কিন্তু অনেকে সমস্যায় পড়েন তো এখান থেকে আপনারা কীরকম পাসওয়ার্ড দিবেন সেটা আমি স্ক্রিনে দিয়ে দিব আমি স্ক্রিনে একটি সাজেস্টেড পাসওয়ার্ড দিতে পারি আপনারা ঠিক এরকমই দিবেন তো আপনাদেরকে আমি বলে প্রথমে প্রথমে বরাতার একটি অক্ষর দিবেন তারপর আপনার যা লেখা লিখবেন লেখার পরে একটা স্পেশাল ক্যারেক্টার দিবেন যেমন দিতে পারেন এট দ্য রেট তারপর হ্যাস এগুলো দিতে পারেন তারপর আপনারা এক দুটা সংখ্যা করে দিবেন এরকম আপনাকে আটটা দিতে হবে দেখুন এখানে ইন্টারে পাসওয়ার্ড এটা তারা বলে দিয়েছে এটা কিন্তু অনেকে বুঝে না তো এই সেই পাসওয়ার্ডটা আবার আপনারা দিয়ে দিবেন তো আমি এখানে দিয়ে দিচ্ছি তো দেওয়া হয়ে গেলে সব কিছু ঠিক হয়ে গেলে আই এম নটের উপরে ক্লিক করবেন তো এখান থেকে আপনার এই যে ক্যাপচার্জ আসতে পারে এখান থেকে জাস্ট সিম্পলি আপনারা ট্রাফিক লাইট দিয়ে দিবেন অথবা আপনার যেটা সেটা দিয়ে দিবেন তো হয়ে গেলে এখান থেকে জাস্ট সিম্পলি কনফার্মে ক্লিক করবেন তো কনফার্মে ক্লিক করা হয়ে গেলে এখানে দেখাচ্ছে দেখুন উপরে দেখা যাচ্ছে জয়নিং তো এখানে আপনার যে মেইল আছে সেটাতে একটা ভেরিফিকেশন মেল চলে আসবে এখানে আপনাকে এই দেখুন তারা দিয়ে দিচ্ছে দেখে দিলো তো এখানে আমার একটি ইমেইল আসার কথা তো এটি কিন্তু এক এক মিনিট অথবা দেড় মিনিটের ভিতরে চলে আসছে দেখুন সাথে সাথে কিন্তু চলে আসছে তো এখান থেকে আমি জাস্ট যদি মেলটাতে ক্লিক করে দিলাম তো মেলটা ক্লিক করা হয়ে গেলে নিচের দিকে দেখতে পারবেন যে মেম্বারশিপ রেজিস্ট্রেশন ইজ কমপ্লিটেড তো এখানে আপনাকে যখন সাবমিট পাঠনে ক্লিক করবেন তখন কিন্তু আপনার যে মেইলটা আছে সেটা কিন্তু কনফার্ম হয়ে যাবে দেখুন কংগ্রেচুলেশন ইউ ক্যান না প্রসিড টু লগ ইন এন ইউজ আলাদিন এক্সচেঞ্জ তো এখান থেকে আমরা কি করতে পারি এখান থেকে ক্রেপ্টা কেটে দিলাম তো এখান থেকে আমরা লগ ইনে ক্লিক করলাম লগ ইনে ক্লিক করা হয়ে গেলে আপনার যে ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়েছিলেন সেটা দিয়ে কিন্তু এখানে লগ ইন করতে হবে তো এই যে কাজ শেষ আপনার এখান থেকে আপনি চারশো থেকে সাড়ে চারশো টাকা পেয়ে গেলেন তো এটা আরেকটি বিষয় রয়েছে যেটা আমি আপনাদেরকে ডেসপোর্টে প্রবেশ করে দেখাচ্ছি তো এই দেখুন এখানে আমি আমার ইমেলটা দিয়ে দিলাম তারপর এখানে পাসওয়ার্ড যেটা আছে সেটা দিয়ে দিলাম দেওয়া হয়ে গেলে আমি নোটের উপরে ক্লিক করলাম তো এটা আপনার সময় ক্যাপচা আসতে পারে আবার নাও আসতে পারে তবে কিন্তু বেশিরভাগ সময় কিন্তু চলে আসে তো আমি এখান থেকে ক্যাপচা দিয়ে দিলাম তারপর ভেরিফাই তারপর এখানে কনফার্ম তো আপনারা যদি পাসওয়ার্ড বলে যান তাহলে এখানে ফরগেট পাসওয়ার্ড দিতে পারেন তারপর আপনার ইমেলগুলো দিয়ে আপনি কিন্তু আপনার মেয়ে ইলেকট্রিক লিঙ্ক চলে যাবে সেটা কনফার্ম করে দিলে আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবেন তো দেখুন এখানে আমরা চলে আসছি তো আমাদের এটা হলো মূল ইন্টারফেস তো এখানে দেখতে পাচ্ছেন এই যে তিনটে অপশন কিন্তু অফ আছে এক্সচেঞ্জ ওয়ালেট এসেট এই তিনটে অপশন অফ আছে এর কারণ হলো তারা যখন মার্চের এক তারিখে লঞ্চ করবে তখন কিন্তু এই তিনটা এনেভল হয়ে যাবে তো এখানে আমরা শুধুমাত্র মাই ড্যাশবোর্ড এবং সাপোর্টে যে যে ফিচার আছে সেগুলো অ্যাক্সেস করতে পারবো তো এই দেখুন এখানে আমার কিন্তু একশো মাইলেজ আছে ওয়ান হান্ড্রেড মিলিয়ন মাইলেজ সরি আমরা আমাদের কিন্তু একশো মাইলেজ আছে একশো মাইলেজ তো এক মাইলেজ সমান হলো ওয়ান টিএনসি তো একশো মাইলেজ ইকুয়াল টু একশো টিএনসি যার মূলত আপনাদেরকে বলে দিলাম তারপর এখানে আপনার রেফারের আইডি দেখতে পারছেন তারপর এখানে আপনার রেফার লিঙ্ক দেখতে পারছেন এগুলো এবং আপনার রেফারে কতজন জয়েন হয়েছে কত তারিখের জয়েন হয়েছে তারা কত মাইলেজ এর মাধ্যমে আপনি পেয়েছেন সেগুলো এখানে আপনারা দেখতে পারবেন তো এখন আসি আমাদের যে এই যে দুটো অপশন আছে সেগুলো সম্পর্কে তো এই যেখানে দেখতে পাচ্ছেন কেউ একটি অপশন তো এখানে দেখাচ্ছে যে কামিং সুন তো এখানে আপনার যখন এটা লঞ্চ হয়ে যাবে তখন কিন্তু আপনার ন্যাশনাল আইডি কার্ড অথবা তারা পাসপোর্ট অপশন দিলেও দিতে পারে বলতে পারবো না বাট আপনার যে ন্যাশনাল আইডি কার্ড আছে সেটা আপনার যদি থাকে তাহলে এটার মাধ্যমে আপনারা সহজ এখান থেকে ভেরিফিকেশন কমপ্লিট করে আপনার যে মাইলেজটা আছে সেটা আপনার এক্সচেঞ্জ করে ওয়ান টিএনসির মাধ্যমে এক্সচেঞ্জ করে আপনারা আমার কাছে সেল অথবা যে কারোর কাছে সেল দিয়ে অথবা আপনারা নিজে এক্সচেঞ্জ করেও আপনারা নিয়ে নিতে পারবেন এই এখানে এক্সচেঞ্জ সেল করে অথবা এক্সচেঞ্জারে সেল করে অথবা আমার কাছে সেল দেওয়া বা যে কারোর কাছে সেল দিয়ে আপনারা বিকাশনগর রকেট কিংবা যেকোনো মাধ্যমে আপনার টাকাটা নিয়ে নিতে পারবেন আশা করি বুঝতেই পারছেন তারপরে এখানে এসেট যেগুলো আছে আলাদিনের যে আছে সেগুলো দেখাবে তো এটা হলো একটা ইভেন্ট তো এটা ইভেন্ট উপলক্ষে তারা কিন্তু যত নতুন ইউজার আছে তো আপনারা যত তাড়াতাড়ি জয়েন হবেন তত আপনাদের লাভ কেননা হঠাৎ করে কিন্তু বন্ধ হয়ে বন্ধ হয়ে যেতে পারে তো এখানে আপনারা আশা করে সবগুলো বিষয়ে বুঝতে পারছেন কিভাবে আপনারা পাবেন তো যখন এটা লঞ্চ হয়ে যাবে তখন আপনারা কেবাসি ভেরিফিকেশন অপশনটা সেটা এনেবল হয়ে যাবে তো এটা আর এরকম কামিশন থাকবে না তো এখানে আপনারা জাস্ট ক্লিক করবেন ক্লিক করে আপনার এনআইডি কার্ড এগুলো অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স যদি থাকে তাহলে আপনারা এগুলা যে সাবমিট করবেন সাবমিট করে দিয়েই আপনারা আপনাদের এগুলো নিয়ে নিতে পারবেন তো অনেকেই বলতে পারেন যে আমার তো আইডি কার্ড নেই আমার তো আঠারো বছর হয়নি এখন আমি কি করব। যদি আপনার না হয়ে থাকে তাহলে আপনার আব্বা মা ভাই বোন যে কারোর আইডি কার্ড দিয়ে এখানে ভেরিফিকেশন করতে পারেন কোনো প্রকার সমস্যা নাই তবে আপনারা কখনো ফেক আইডি কার্ড দিয়ে চেষ্টা করবেন না অনেক সময় কিন্তু তারা ফেক আইডি কার্ড ধরে ফেলে তো ফেটেক আইডি কার্ড দিলে কিন্তু অনেক সময় বোঝা যায় অনেক সময় বোঝা যায় না তো ফেটেক আইডি কার্ড দিলে দিয়ে কি সাবমিশন করলে আপনার অ্যাকাউন্টটা ব্যান হয়ে যেতে পারে মানে আপনি স্পিং করছেন কিংবা যেমন ধরেন আপনি তাদের সাথে ফ্রড করার চেষ্টা করছেন এর কারণে আপনার অ্যাকাউন্টটা হয়তো ব্যান হয়ে যেতে পারে তো আশা করি বুঝতেই পারছেন কীভাবে আপনারা কী করবেন আর যদি মনে করেন একান্ত আপনার ফি টাইন আইডি কার্ড দরকার তাহলে এখানে আপনারা এখানে জাস্ট জাসিম্পি লিখতে পারেন

তো আমি এগুলো সাজেস্ট করবো না এগুলো কিন্তু ইলিগাল তবে আপনারা অনলি অনলি ভেরিফিকেশন ভেরিফিকেশন পারপাস পারপাসে আপনারা এনআইডি কার্ডটা ইউজ করতে পারেন অনেক সময় ফেসবুকে ভেরিফিকেশনের জন্য আমাদের কার্ড দরকার হয় তো এগুলো আপনারা আপনাদের অনলি অনলি ভেরিফিকেশন পারপাসে আপনারা এগুলা ইউজ করতে পারেন আর কোনো কাজে এগুলা ইউজ করবেন না এগুলা সম্পূর্ণ ইলিগাল তো আশা করি সব পূর্ণ বিষয়গুলো আপনাদের ক্লিয়ার হয়ে গেছে যদি কোনো প্রকার প্রশ্ন তাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি নতুন ভিজিট করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আমাকে সাপোর্ট করুন তো এরকম সাপোর্ট করলে আমি ভবিষ্যতে আর ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই ওখানে আপনারা রেফার করবেন প্রতি রেফারে আপনারা বিশ টিএনসি করে পাবেন যার মূল্য প্রায় ষাট থেকে সত্তর টাকার মতো তখন এখন আপনার সামনে একটু দেখে নি টিএনসি কণের মূল্য কত টিএনসি টু কেন প্রাইস বিডি তো এখন একটু দেখে নেই এর প্রাইসটা কত আছে তো এখন দেখাচ্ছে যে তিন টাকা সাতানব্বই পয়সা করে তিন টাকা সাতানব্বই পয়সা করে হলে আপনারা প্রায় একশো টিএনসিতে প্রায় চারশো টাকার মতো পেয়ে যাবেন তো আপনাদেরকে আমি বলেছি ইনিমাম সাড়ে তিনশো টাকা চারশো টাকার মতো পাবেন আপনারা এখান থেকে চারশো টাকা পেয়ে যাচ্ছেন এবং পার রেফারে যদি আপনারা বিশ টিএনসি করে পান তাহলে প্রায় ষাট টাকা প্রায় ষাট পঁয়ষট্টি টাকার মতো এখানে পেয়ে যাবেন এখানে আপনারা সরি প্রায় পঁচাত্তর থেকে আশি টাকার মতো এখান থেকে পেয়ে যাবেন প্রায় পঁচাত্তর থেকে আশি টাকার মতো এখানে আপনারা পেয়ে যাবেন তো আশা করি আপনাদের পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে এগুলো সম্পর্কে যত ধারণা আছে সেগুলো ক্লিয়ার হয়ে গেছে এবং এখান থেকে যে লক লক একশো মাইলের অর্থাৎ যখন আপনার ভেরিফিকেশন কমপ্লিট করে ফেলবেন তখন কিন্তু এগুলো আনলক হয়ে যাবে এবং এখানে আপনার মূল ব্যালেন্সে যুগ হয়ে যাবে এগুলো তখন আর লক থাকবে না এবং আপনার এপার যদি ভেরিফিকেশন না করে আইডি তাহলে সেও পাবে না আপনিও পাবেন না তো বিষয়টা খুব মজার তো আর কথা বারাচ্ছি না আজকের মতো এখানে বিদায় নিচ্ছি গুড বাই